নমস্কার কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সীতমার সুন্দরী গো বলে যে ডান্স ভিডিওটা ছিল সেটারই বিহাইন্ড দ্য সিন গানটার তো তোমরা জানোই মান্নাদের তাই ওকে পুরোপুরি সাজিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমাদের গ্রামের বিকাশদার বাড়িতে কারণ এটা আমি আমার গ্রামে থাকতেই ভিডিওটা শ্যুট করেছিলাম তোমরা অনেকেই চেনো বিকাশদাকে আবার অনেকেই চেনো না বিকাশদের একটা স্টুডিও আছে যার নাম ডিয়া স্টুডিও বিকাশদার নাম্বার যদি তোমাদের লাগে কিংবা প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো আমি দিয়ে দেব। খুব গরমের জন্যই আমরা ভেবেছিলাম যে ডান্স ভিডিওটা ঘরের মধ্যেই করব বাইরে প্রচণ্ড প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি গরম ছিল কিন্তু ডান্সটা একবার করার পরে আমরা দেখলাম এই গানটার সঙ্গে ভেতরের চারিদিকটা একদমই যাচ্ছে না তাই বাধ্য হয়ে চলে এলাম আমাদের পাশের গ্রামে আকালিপুরে এখানকার পরিবেশটা দেখেছো কত সুন্দর চারিদিকে কত গাছপালা সামনে আবার ব্রহ্মাণী নদীও রয়েছে কিন্তু প্রায় শুকিয়ে গেছে আকালীপুরের মন্দিরের এর চারপাশটা সৌন্দর্য তোমরা অনেকেই জানো আবার অনেকে যারা না জানো তারা জেনে নাও যে এখানে খুব সুন্দর একটা মায়ের মূর্তি আছে সেখানে অনেক অনেক লোক পুজো দিতে আসে এই গরমের মধ্যেও দু তিনবার চারবার করে টেক নিতে হচ্ছিল কারণ অনেক ভিড় ছিল বারবার অনেক লোক চলে এসছিল কিন্তু বলে না ভালোবাসার কাছে সব বাধাই তুচ্ছ হয়ে যায় তাই গরমকে হারিয়ে সব বাধা বিপত্তি পেরিয়ে খুব সুন্দর ভিডিওটা হয়েছিল দেখেছো কত লোক এখানে সীতম্মার ডান্স দেখতে এসেছে আমরা প্রায় সকাল এগারোটা থেকে দুটো অবধি এই শ্যুটটা করেছিলাম তারপরে বিধ্বস্ত হয়ে বাড়ি আসছিলাম টোটোতে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ এত গরমে আমাদের অবস্থা কেমন বিশেষ করে সীতামর অবস্থা বেশি খারাপ ছিল ডান্স ভিডিওটাই তোমরা এত ভালোবাসা দিয়েছিল আমি সত্যি সত্যি খুব ধন্য আমাদের এরভাবেই পাশে থেকে